হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেলা যাব না, তোমাদের সঙ্গে ফিরে আসছি কথা বলতে। তো নতুন একটা ব্লগই বলা চলে, কারণ সকালবেলা আমি যখন বেরোচ্ছিলাম তখন কোনো রকম কোনো কিচ্ছু আয়োজন ছিল না। ইনফ্যাক্ট আমরা জানতামও না যে আজকে হচ্ছে স্বাদের দিন, স্বাদ দেওয়া যায়। তো এইটা যে আমাদের বাড়ির পাশে মাসিটা, তো এই মাসির হচ্ছে স্বাদ, এই বিয়ে হয়েছে ফালাকাটায়। তো যেহেতু ফালাকাটায় বিয়ে হয়েছে, যেহেতু দাদু কলেজ স্টোরে কাজ করে, এতদিন ধরে কলেজ স্টোরের কাজের জন্য ভীষণ চাপ ছিল। তো চাপ থাকার কারণে তো ডেটটাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে। তো আজকে যে ডেট সেটা কেউ জানে না। তো আমাদের এখানে তো মেলা হচ্ছে, তোমরা সবাই জানো। তো মেলার উদ্দেশ্যে এরা এসেছিলো এখানে। আমি ভাবছি ফোন করলো, বড় করে ছেলে খাওয়া যায় না, তো আমাকে সকালবেলা ফোন করলো। আমি যখন টিফিন যাচ্ছিলাম তখন আমাকে দাদু ফোন করলো, তখন বাজে 9:30। তো ফোন করে দাদু বললো যে তুই কোথায় আছিস। আমি টিউশনে যাচ্ছি। তারপরে বলছে ফোন করে, তারপর বললো যে তুই বাড়িতে তোর বাবাকে ফোন করে বল যে তোর দিদাকে বলতে হচ্ছে আজকের জন্য কাজে না, আর কারণ হচ্ছে ওরা আসছে। তো আমি ভাবছি তো মেলা ঘুরতে আসছে। যখন আমি টিউশন থেকে কলেজে যাই, কলেজ করার পরে যখন বাড়ি ফিরছি, হঠাৎ করে বাড়িতে প্যান্ডেল হয়ে গেল, এত আয়োজন, লোকজন, হঠাৎ করে একটা অনুষ্ঠান, হঠাৎ করে সেলিব্রেশন করা, মানে এটা মানে ইয়া বড় ব্যাপার একটা, মানে ভীষণ বড় ব্যাপার। তো তারপরে তো গেলাম, আমি ব্যাগই রাখিনি, সোজা ওদের বাড়ি গিয়েছি। দেখি যে হচ্ছে আজকে ওদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। তো হঠাৎ করে যাকে থেকে নিমন্ত্রণ করা যায় তাকে থেকে নিমন্ত্রণ করেছি, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দাদু। তো এটাই শুধু আমরা কয়েকটা বাড়ি। তো চলো ভিডিওটি না, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুনে আছে হা 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 টাকা দিবে, 5 টাকা দিও তুই, 5 টাকা অটোমেটিক আর কি। দিনে বেলাতে আরো চলেছি, আরো চলেছি তিনা। ওই ভাই।